ইউরোপ সহ প্রতিটি দেশের সঙ্গে বাংলাদেশের যেমন রাষ্ট্রীয় সম্পর্ক আছে তেমনি ব্যক্তিগত সম্পর্ক থাকার কারণে সুবিধা হয়েছে যে কারণে ইলেকশন নিয়ে শেখ হাসিনা সরকারকে কেউ কোনো কথা বলেনি যারা তাকে চায়নি তাদের মাধ্যমেই কথা ও প্রশ্ন উঠেছে আর বাকিরা জানতো যে ইলেকশনে তিনিই জিতে আসবেন দ্বাদশ সংসদ নির্বাচনে জিতে টানা চতুর্থবারের মতো সরকার গঠনের পর জার্মানির মিউনিখে নিরাপত্তা সম্মেলনে অংশ নেওয়ার অভিজ্ঞতা জানাতে প্রথমবারের মতো গণভবনে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই নিরাপত্তা সম্মেলনে ইউরোপের বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানদের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনা হলেও নির্বাচন সংক্রান্ত কোনো আলোচনা হয়নি বলে জানান তিনি প্রধানমন্ত্রী আরও বলেন একটি দেশে নির্বাচনের রেজাল্ট ডিক্লেয়ার করতে ১২-১৩ দিন সময় লাগলেও তাদের ইলেকশন ফ্রি ফেয়ার আর বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হওয়ার সঙ্গে সঙ্গে মাত্র ২৪-৪৮ ঘন্টার মধ্যে রেজাল্ট এসে গেছে সেটি ফ্রি ফেয়ার না সুতরাং এই রোগের কোনো ওষুধ তাদের কাছে নেই মন্তব্য করেন শেখ হাসিনা পাকিস্তানে সাম্প্রতিক নির্বাচনের ফলাফল ঘোষণা করতে দীর্ঘ সময় নেওয়া হয়েছে এবং এখনও সরকার গঠন হয়নি প্রধানমন্ত্রী পাকিস্তানের নাম উল্লেখ না করে বলেন দেশটি এখন তো বোধহয় একটা সমঝোতা এসেছে কে প্রেসিডেন্ট হবে কে কি হবে এরকম যদি আমাদের দেশে হতো তাহলে বোধহয় সমালোচনাকারীরা খুশি হতো তেমন হয়নি বলে অনেকের মন খারাপ তবে মন ভালো হয়ে যাবে এছাড়া নির্বাচনের আগে শেখ হাসিনা বলেছিলেন দেশে দুর্ভিক্ষের ঘটনার আশঙ্কা আছে এ সম্পর্কিত প্রশ্নের জবাবে তিনি বলেন ষড়যন্ত্র ছিল ষড়যন্ত্র আছে ষড়যন্ত্র বারবার হচ্ছে নির্বাচন যেন না হয় সেজন্য বিরাট চক্রান্ত ছিল ২৮ অক্টোবরের ঘটনা তার আগের সময় অগ্নিসন্ত্রাস এগুলো হঠাৎ করা না পরিকল্পিতভাবে হয়েছে বলে অভিযোগ করেন দেশের রাজনৈতিক দলগুলো সম্পর্কে শেখ হাসিনা বলেন বাংলাদেশে রাজনৈতিক দলের অভাব আওয়ামী লীগ গণমানুষের কথা বলে গঠিত হয়েছিল কিন্তু মিলিটারি ডিরেক্টরদের পকেট থেকে তৈরি হয়েছে বিএনপি ও জাতীয় পার্টি ক্ষমতার উচ্চ আসনে বসে যে দল তৈরি হয় তাদের মাটি ও মানুষের সঙ্গে সম্পর্ক থাকে না তারা চায় কেউ তাদের ক্ষমতায় বসিয়ে দেবে সেটা করতে যেয়ে তারা ২০০৮-এর নির্বাচনে ধরা খায় এরপর থেকে গণতান্ত্রিক প্রক্রিয়া ধ্বংস করার চেষ্টা করা হয়েছে প্রতিপক্ষ জ্বালাও পোড়াও করে যাচ্ছে রাজনীতি যদি জনগণের জন্য হয় তবে জনগণের কল্যাণে কাজ করতে হবে IBTV USA, New York.